হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্ট বার্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখনকার যে পরিস্থিতি তাতে তো একটু সবাই জানো, অবগত রয়েছে সেই ব্যাপারে, করোনা ভাইরাসের ব্যাপারে। তো আমাদের এখন খুব সতর্ক থাকা উচিত। তো আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি এই কদিন আমরা ভিডিও তৈরি করতে পারবো না, কারণ অবস্থা খুবই ভালো না, বাইরে থেকে বেরোনো একদম উচিত নয়, সবাই বাড়িতে থাকা উচিত। আমাদের সবাইকে একসাথে লড়াই করতে হবে এই ভাইরাসের বিরুদ্ধে। তো আবার যখন পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে তখন আমরা আবার আসবো, ভিডিও তৈরি করব। আজকে আমরা দেখাবো কি করে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, আমাদের দরকার একটি অ্যালকোহল, এটা হচ্ছে দেখো ক্লোরোফর্ম স্পিরিট, এটাতে 83-87% অ্যালকোহল কন্টেন্ট রয়েছে। এটা মেডিসিন শপ থেকে কেনা, এর দাম একটু বেশি। এছাড়া তোমরা নিতে পারো রাবিং অ্যালকোহল, এটা ইলেকট্রনিক্সের দোকানেও পাবে, অথবা রাবিং অ্যালকোহল বললেও তোমরা মেডিসিন শপে পেয়ে যাবে, কিন্তু ইলেকট্রনিক্স শপ দিয়ে কেনার চেষ্টা করবে কিন্তু, কারণ ইলেকট্রনিক্স দোকানের দাম অনেক কম। এটাতে প্রায় 250 ml ছিল, এর দাম ছিল 40 টাকা। আমি প্রায় মাস তিনেক আগে কিনেছিলাম ইলেকট্রনিক্স বোর্ড পরিষ্কার করার জন্য। তো যেটা পাও সেটা নেবে, যেহেতু যদি বোর্ড পরিষ্কার করে এসে অলরেডি, তো এটা আমি আর ইউজ করছি না, এটা দিয়ে ইউজ করছি। তো দেখো যে আমাদের 60% অ্যালকোহল বানাতে হবে, তো এটাকে ডাইলুট করতে হবে। ডাইলুট করার জন্য আমরা যেটা করবো, অ্যালকোহল যে পরিমাণ নেবো, মেপে নিতে পারলে ভালো হতো, আমি আন্দাজ অনুযায়ী নিচ্ছি। তো আমার 75%, মানে 4/3 ভাগ নিতে হবে অ্যালকোহল, আর 1 ভাগ দেবো জল, সেটা আমি আন্দাজ অনুযায়ী মিশাচ্ছি। তো দেখো আমি আশা করি এটা যাই নিলাম, এর 4/1 ভাগ আমাকে জল দিতে হবে। তো আমি একটু জল আন্দাজে মিলিয়ে নিচ্ছি। আশা করি হয়ে গেছে। এবার এর সাথে তোমাদের অ্যাড করতে হবে অ্যালোভেরা। যদি অ্যালোভেরা তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেল কিনতে পারো, তাও যদি না থাকে কোনো প্রবলেম নেই, গ্লিসারিন ইউজ করবে, কিন্তু দাম কিন্তু অনেক বেশি, এর টুকের দামই 65-50 ml। তো সেটা বুঝে যদি অ্যালোভেরা থাকে গ্লিসারিন ইউজ করার দরকার নেই। আমরা অ্যালোভেরাটা ইউজ করছি, এখন আমার কাছে অ্যালোভেরা রয়েছে, অ্যালোভেরাটা এবার কেটে নিতে হবে দুবার দিয়ে। অ্যালোভেরা এবং অ্যালকোহলের অনুপাত হচ্ছে 2:1, মানে 2 ভাগ অ্যালকোহলের সাথে 1 ভাগ অ্যালোভেরা জেল মিশাতে হবে। একদম ফ্রেশ অ্যালোভেরা গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে, তোমাদের এটা থেতলে নিতে হবে অ্যাকচুয়ালি, এবং পরে অনেক কিনে না হলে কিন্তু জেল হবে না। এখন কিছুটা জেলির মতো রয়েছে, তো জেলি দিলে কিন্তু এটা মিক্স হবে না অ্যালকোহলের সাথে, তোমাদের এরকম থেতলে নিতে হবে। দেখো থেতলে নিলে পরে এটা জলের মতো হয়ে যাবে, তারপরে এটা আমরা অ্যালকোহলের সাথে মিক্স করবো, এবং করে থেতলে নিলে পরে এটা জল জল হয়ে যাবে। দেখো জল জলের মতো বেরোচ্ছে, এবার থেতলে থেতলে নিয়ে নিতে হবে। অ্যাড সাম প্রসেস, এটা অ্যাভয়েড করতে চাইলে অ্যালোভেরা জেল কিনে নেবে, অ্যালোভেরা জেল কিন্তু কসমেটিক্সের দোকানে পাওয়া যায়। 2:1 হয়নি, 3:1 হয়েছে, তো আমি দেখানোর জন্য এখানে ছাড়ছি, কারণ এটা বের করা বেশ সময় সাপেক্ষ, এটা করতে হবে। এবার এর সাথে সুগন্ধ হিসেবে তোমরা চাইলে একটু টিট্রি অয়েল বা এসেনশিয়াল অয়েল দিতে পারো, দেখো 2-3 ফোঁটা টিট্রি অয়েল দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, সুন্দর একটা অ্যারোমা পাবে, জাস্ট অপশনাল সুন্দর গন্ধের জন্য। এটা এরপরে নিয়ে ঝাঁকিয়ে মিক্স আপ করে নিলেই হবে, এটা মোটামুটি তোমরা 1 সপ্তাহ ইউজ করতে পারবে। অনেকখানে তো আমরা মিক্স করেছি, যখন একটা বোতলে আমরা ঢেলে নেবো তখন একটু ছেঁকে নেবো, সেক্ষেত্রে তোমার এই সবুজ পার্টগুলো আর থাকবে না। তো বন্ধুরা আমরা এখন এটা ছেঁকে নেবো, তো আনওয়ান্টেড পার্টিকলসগুলো না থাকে। ঠিক হয়ে গেছে, তো ঢেলে নেওয়ার পরে আমরা এখন এটাকে ঢেলে নিচ্ছি ছোট একটি ফেভিগামের বোতলে, 22.5 ml আটবে, তো এটা তোমার ইজিলি তোমরা একটা পকেটে রেডি করতে পারবে, সবসময় সঙ্গে রাখতে পারো, সেই জন্যই আমার ছোট একটি বোতল আমি বেছে নিয়েছি। Yes.
বাড়িতে বসে বানিয়ে নিতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আশা করি তোমরা সবাই বাড়িতে থাকবে, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর করোনার বিরুদ্ধে আমাদের লড়াইটা চালিয়ে যাবে।